Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলত যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে এখন বলবো না, একটু পরে জানতে পারবেন। অ্যাকচুয়ালি বহু প্রতীক্ষার অবসান ঘটবে হয়তো বা আজকে, মানে আফটার আ লং টাইম, ভেরি লং টাইম। যে জিনিসটার জন্য যাচ্ছি, আসলে যেটা আনতে যাচ্ছি, ওইটা আর কি মানে অনেক 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 ওয়েট করছিলাম জিনিসটার জন্য, বাট পাই নাই, খুঁজে খুঁজে পাই নাই কোথাও। ইনশাল্লাহ আজকে হয়তো বা মানে আমার প্রতীক্ষার অবসানটা ঘটবে। বের হয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে 3:35, যাবো হচ্ছে রাজাবাজার। রাস্তা ফাঁকা লাগছে না, দুটো বিষয় তো ফাঁকা না, সামনে জ্যাম দেখতে পাচ্ছি। গাইজ, আপনাদের দিনকাল সবার কেমন যাচ্ছে? আসলে ফাঁকা রাস্তা পেলে খুব ভালো লাগে, মানে খুব রিফ্রেশমেন্ট একটা ফিল কাজ করে, খুবই অনেস্ট। আলহামদুলিল্লাহ সার্ভিসিং এর পরে বাইকটা ভালোই চলতেছে। আসলে আগে যতটুকু আমি শুনছিলাম, GSX স্যারের সার্ভিস নিয়ে কতটা ভালো করে না, অফিসিয়াল যারা সার্ভিসটা করে, বাট যতটুকু যা দেখতেছি ভালোই করছে, খারাপ না, ভালো সার্ভিসিং করে। এই বাংলা মোটরের জ্যামটা গাইস খুবই বিরক্তিকর একটা জ্যাম, অনেক অপেক্ষা করতে হয়, অনেকক্ষণ লাগে সিগন্যালটা ছাড়তে, অনেক সময় নেয়। দেখা যাক কতক্ষণ এখানে ওয়েট করতে হয়। সিগন্যালে পড়ে গেলাম আর একবার, ভাবছিলাম মনে হয় পার করে চলে যেতে পারবো। এখানে কাজটা সেরে একটু বসন ধাতে যাবো আর কি। দেখি কাজটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি কাছাকাছি, কিছুক্ষণ লাগবে না। জাস্ট ওই দিকে আর জ্যামটা না পেলেই হয়েছে। গাইস, আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক 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 প্রয়োজন, অনেক। আপনাদের সাপোর্ট সাথে না থাকলে কিন্তু আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো না। সো আই নিড ইউর সাপোর্ট গাইস, প্লিজ ডু সাপোর্ট মি। কি হলো? তো যাই হোক, আমরা একটা ইউটার্ন নিব সামনে থেকে, ইউটার্নটা নিব, তারপরে আর কি চলে আসবো। এখানে রাস্তাটার অবস্থা এখানে এরকম কেন, মানে কিছুক্ষণ পরপর ভাঙ্গাচোরা অবস্থা। আমরা চলে আসছি বন্ধু স্কোয়ার হসপিটালের সামনে, তো সেখান থেকে ইউটার্ন নিয়ে চলে যাব। প্লেসটার নাম যেখানে যাবো সেটা হচ্ছে পশ্চিম রাজাবাজার জামে মসজিদ। স্কোয়ার হসপিটালে মেবি বছরখানেক আগে আমার এক ফ্রেন্ডের মেবি বোনের হাজবেন্ড, সে অ্যাক্সিডেন্ট করছিল, বাইক অ্যাক্সিডেন্ট করছিল Apache 4B নিয়ে। তো এই স্কোয়ার হসপিটালে অ্যাডমিট ছিল, আনফর্চুনেটলি লোকটা মারা গেছেন। এখানে এসে তার কথা মনে পড়ে গেল। Thank you.
এখানে বামে একটা গলি, এখন বামে গলি কোনটা? এটা? আচ্ছা আচ্ছা, পশ্চিম রাজা বাজার মসজিদটা কোনটা? সোজা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা সঠিক গন্তব্যে আই থিঙ্ক চলে আসছি, বেশি সময় লাগবে না। আপনাদেরকে একটু হিন্ট দিয়ে রাখি, যেটাকে এখনকার বর্তমানে সবাই সোনার হরিণ বলে, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মনে হয় আপনারা বুঝতে পারছেন। আমি আসি খিলগাঁও থেকে, এটা তো ভাই এইটাও তাই না, এইটাও সাপোর্ট করবে। এটা এটা এই পাটটা তো আমাদের মনে খোলা যায় তাই না, গোল পাটটা খোলা যাবে চাইলে খোলা যাবে, বাট একটু সাবধানে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ভেঙে যাতে না। গাইস, সোনার হরিণটা হাতে পেয়ে গেলাম, এখন আর কি চলে যাচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, ওইখানে আর একটু কিছু জিনিস কেনাকাটা করবো। মাঝে যখন বসুন্ধরা সিটি বন্ধ ছিল তখন আসলে মানে আমার আসলে কাজ ছিল, ওই সময় কাজটা হচ্ছে আমি আমার গোপ্রো হিরো 8 ব্ল্যাক অ্যাকশন ক্যামটা আমি আর কি কাজ ছিলাম যে বসুন্ধরা থেকে নিবো, বাট খোলা ছিল না। মেবি লাস্ট মান্থের 12 তারিখে মনে হয় খুলছে, হ্যাঁ, তো তারপরে আমি বসুন্ধরা থেকে আমার অ্যাকশন ক্যামটা কিনে আছি। ওকে লেটস গো, এখানে আমি দেখতেছি সিরিয়াল। এই যে রিক্সাগুলো যে রং সাইড দিয়ে আসতেছে এই জন্য তো জ্যামগুলো বেড়ে যায়। মনে হচ্ছে আজকে মার্কেটে ভালোই জ্যাম, ভিড় পাবো। যেটা আমি আজকে নিয়েছি বন্ধু বন্ধুরা, সরি, এটা আসলে পাওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে, অনেক অনেক, মানে আমি আমার কি বলবো, রাতের ঘুম হারাম হয়ে গেছিল এক কথা বলতে গেলে। আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, খুবই টেনশনে ছিলাম, খুব টেনশনে ছিলাম, এটা আসলে একটু দেরি করলে হয়তো আমি পেতাম না। পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, একটু পরে আবার আসছি আপনাদের কাছে। গাইস, বসুন্ধরা থেকে বের হয়ে গেলাম, যেটা কিনতে গেছিলাম সেটা পাইছি, এখন আর কি বাসার দিক চলে যাব। রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম, অনেক অনেক কষ্টকর লাগছে আজকে, মানে যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না, মানে প্রচুর ঘোরা লাগছে, প্রচুর পরিমাণে ঘোরা লাগছে, কি বলবো। যুদ্ধ যুদ্ধ সমাপ্ত হলো অ্যাকচুয়ালি, মানে একটা বাজে অবস্থা হয়ে গেছে। গাইজ, অ্যাকচুয়ালি একটা কথা বলি, প্রতিটা যে কোনো সাকসেসের শুরুর দিকটা কিন্তু যখন আপনি স্টার্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একজন একজন সাপোর্ট প্রয়োজন হয়, একটা গাইডলাইনের প্রয়োজন হয়। সো আমার এই যে বিলাভ রিয়ান্ত যে ইউটিউব চ্যানেলটা আমি ওপেন করছি, আমি মোটর ব্লগিং স্টার্ট করছি,
সো এইটার পিছনেও আর কি একজন গাইডলাইন ছিল, সে আমাকে প্রচুর পরিমাণে এনকারেজ করেছে, আমাকে সাপোর্ট করেছে, সে হচ্ছে আমার শ্রদ্ধেয় রোহান ভাইয়া, আপনারা সবাই তাকে চেনেন, তার একটি ইউটিউব চ্যানেল আছে নাম রণেশ। সো ভাইয়া আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করছে, অনেক এনকারেজ করছে, অনেক হেল্প করছে, মানে আমাকে প্রচুর পরিমাণে কনফিডেন্স দিছে। সো থ্যাংক ইউ সো মাচ রোহান ভাইয়া, মানে থ্যাংক ইউ সো সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই অ্যাকচুয়ালি মানে এরকম যদি এনকারেজ যদি আপনি পান কোনো কিছু করার ক্ষেত্রে, যদি সাপোর্ট পান না আসলে না, তখন দেখা যায় কি মানে মানে আরও ভালো কিছু করতে মন চায়, সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে আরও বেশি হেল্প করবে। তো জিনিসটা সেম আমার ক্ষেত্রেও হয়েছে, খুব ভালো লাগে আসলে যখন মানে এইভাবে কেউ সাপোর্ট করে। আমি আসলে এক্সপেক্ট করি না আমাকে ভাইয়া এতটা পরিমাণে সাপোর্ট দিবে, এতটা পরিমাণে এনকারেজ করবে। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। মানে আজকে রাস্তা দিয়ে যাবো, মানে যখনই যাই তখনই জ্যাম, যখনই যাই তখনই জ্যাম, মানে কি যে একটা বাজে অবস্থা, মানে কি বলবো। যদিও এই জ্যামটা, এই সিগন্যালটা পার হয়ে গেলে এরপর আর কোনো জ্যাম নাই আমার জানা মতে, তাও বলা যায় না, ব্রিজের উপর জ্যাম থাকতেও পারে। আজকে গাইজ আনফর্চুনেটলি আমি যখন বসুন্ধরার ভিতরে ঢুকি, তো তখন আর কি আমি মানে হেলমেটটা খুলবো, মাস্কটা পরবো, দেখি যে আমার মাস্কটা আমি আনতে ভুলে গেছি। সো কী করবো, পরে হেলমেটটা খোলা হয়নি, তো হেলমেটটা মাথায় ছিল, গ্লাসটা লাগানো ছিল, তো ওই অবস্থায় আর কি যা যা কেনাকাটা করা দরকার ছিল সেগুলো কেনাকাটা করে তারপরে আর কি বেরোয় গেছি। আমি একটু টেনশনে ছিলাম যে আমি যদি মাস্ক পরিনি আমাকে কি ভিতরে ঢুকতে দিবে কি দিবে না, পরে দেখলাম যে না কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে ভালোভাবে ঢুকছি, কেনাকাটা করছি, করে তারপর বের হয়ে গেছি। বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছি, অলমোস্ট এখন আর কি বাসার দিকে চলে যাব। আজকে আসলে মানে কি বলবো, বের হয়েছি আপনাদের ভাবিকে নিয়ে আজকে, ওর আবার পথে একটু শরীরটা খারাপ লাগতেছিল, চিন্তা করছিলাম যে হয়তো একটু হালকা পাতলা কিছু খেয়ে তারপর বাসার দিকে যাবো, কিন্তু ওর শরীর খারাপ দেখে আর কি চলে যাচ্ছি বাসায়, এখন আর বাইরে স্টে করবো না। আজকে ব্লগটা গাইজ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, বিকজ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না থাকলে আমি অবশ্যই সামনের দিকে আগাতে পারবো না। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো, শুধু আপনাদের সাপোর্টগুলো আমার দরকার। সো গাইজ দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান, আসসালামু আলাইকুম।